শ্রদ্ধা জানাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই পীঠস্থানে। আমরা 20 সেপ্টেম্বর ওনার জন্মদিন, তার আগে প্রাক উৎসব হিসেবে আমরা সবাই এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছি। রাজা রামমোহন রায়ের পরিবারের উত্তরসূরি হিসেবে আছি, এছাড়াও আছেন অন্যান্য মনীষীদের উত্তরসূরিরা, অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া সংস্থা। এবং বিগত বেশ কয়েক বছর ধরে আমরা সবাই দেখছি, সারা বঙ্গবাসী দেখছে, যে উনি বিদ্যাসাগর মহাশয়ের আদর্শ সারা বাংলা শুধু নয়, বাংলার বাইরেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি উপস্থিত আছেন, অবদান করছেন আজকের দিনের আগমনী উৎসব বীরসিংহ বিদ্যাসাগর উৎসবের। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরিবারের পরাশর বন্দ্যোপাধ্যায় এবং রাজা রামমোহন রায় পরিবারের সদস্য ডাক্তার রজত মোহন রায় একসঙ্গে যৌথভাবে জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমকান্তি অম্লানু কিরণে। আমাদের সকলের প্রণম্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের 203তম জন্মদিন আসন্ন 12ই আশ্বিন বীরসিংহে বিদ্যাসাগর জনপক্ষে অনুষ্ঠিত হচ্ছে আগমনী উৎসব। এই উদ্দেশ্যে উৎসবে সামিল হয়েছিলেন বিদ্যাসাগর প্রেমী মানুষজন, এর উদ্যোগে ছিলেন গুল্লি দিশা ওয়েলফেয়ার সোসাইটি ও মিশন বিদ্যাসাগর। এতে যোগ দিয়েছিলেন রাজা রামমোহন রায়ের উত্তরসূরি ডাক্তার রজত রায়, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি সহ উলুবেরিয়া, নৈহাটি ও কলকাতার মানুষজন। তারা মিশনের কর্ণধার অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে জয় বিদ্যাসাগর ধ্বনিতে এই জন্মস্থল মুখরিত করেছেন, মধুময় করেছেন ধনধান্য পুষ্প ভরা, শঙ্খচির বিহলতাই হয়ু না ম্রিয়মান ইত্যাদি সমবেত সুরের ঝর্ণাধারাই। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস এই উৎসবে সামিল হয়ে বিদ্যাসাগর জনপক্ষে আরও মানুষের আগমনে এই পুণ্যভূমিতে প্রণাম ও রক্তমাংসের ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আর্জি জানিয়েছেন। এদিন দিশা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে সামিল হয়েছিলেন ডাক্তার প্রফুল্ল বেরা, প্রধান শিক্ষক কিঙ্কর পাত্র, হরগোবিন্দ দোলই, বিদ্যাসাগর স্মরণ সমিতির পক্ষে সম্পাদক তাপস বাবু, সুভাষচন্দ্র দত্ত ও আলোক পোড়া প্রমুখ ব্যক্তিবর্গ। শ্যামসুন্দর দোলই ও শ্রীকান্ত কদমের রিপোর্ট, জনগণ বাংলা নিউজ, ঘাটাল। আমরা উপস্থিত হয়েছি বীরসিংহ গ্রামে এবং আজকে এই মহতি জায়গায় আমরা শ্রদ্ধা জানাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই পীঠস্থানে। আমরা জানি যে আগামী 26শে সেপ্টেম্বর ওনার জন্মদিন, তার আগে প্রাক উৎসব হিসেবে আমরা সবাই এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছি এবং আমি রাজা রামমোহন রায়ের পরিবারের উত্তরসূরি হিসেবে আছি, এছাড়াও আছেন অন্যান্য মনীষীদের উত্তরসূরিরা, যারা একত্রিত হয়ে এই আমাদের প্রণম্য মনীষীদের জন্মস্থানে অনুষ্ঠান করছি এবং সেই সঙ্গে প্রত্যেকজন মানুষকে আমরা সেই জায়গাকে পরিচিত করাচ্ছি এবং তার সঙ্গে আমরা চাই যে ওনাদের যে আদর্শ, ওনাদের যে কাজ, সেই আদর্শে তারা সবাই উদ্বুদ্ধ হন এবং সমাজের জন্য অল্প কিছু কাজ করুন। ডাক্তার রজতমোহন রায় রাজা রামমোহন রায় পরিবারের উত্তরসূরি হিসেবে। অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া সংস্থা। এবং বিগত বেশ কয়েক বছর ধরে আমরা সবাই দেখছি, সারা বঙ্গবাসী দেখছে, যে উনি বিদ্যাসাগর মহাশয়ের আদর্শ সারা বাংলা শুধু নয়, বাংলার বাইরেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং এতদিন ধরে কাজ করার পর একটা জায়গা এসেছে এখন, বীরসিংহ গ্রাম যেমন অনেকটা আলোকিত হয়েছে, তেমন বিদ্যাসাগর সম্পর্কিত অন্যান্য যে স্থানগুলি আছে যেমন কারমাটার, বাদুল বাগান এবং ইত্যাদি বিভিন্ন অঞ্চলে বিদ্যাসাগর মহাশয় সংক্রান্ত চেতনা, চিন্তা ইত্যাদি বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যে পুজোর সময় শুরু হয় দেবী পক্ষ, ঠিক মহালয়ার সময় থেকে,
ঠিক সেরকমই 25শে বৈশাখের সময় আমরা একটা শব্দ ব্যবহার করি কবিপক্ষ। আমাদের 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন, সেই দিন যদি ধরা হয় তাহলে তার আগের 15 দিন যদি আমরা ধরি তাহলে শুরু হচ্ছে এখন থেকেই বিদ্যাসাগর পক্ষ। এই বিদ্যাসাগর পক্ষে আমরা আজকের থেকে যদি শুরু ধরে নিই এটা, তাহলে আমরা শুরু করলাম এখান থেকেই অমিত বাবুর হাট দিয়ে। আমরা জানতে পারছি এবছর বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে অনেক সংস্থা অনেক নমস্কার, আমি অমিতাভ বন্দ্যোপাধ্যায় আবার এসেছি বীরসিংহ গ্রামে। আজকে 18ই সেপ্টেম্বর আগমনী উৎসব, বিদ্যাসাগর আগমনী উৎসবের সূচনা করলাম। আমাকে সবসময় আমার সঙ্গে থাকে দিশা ওয়েলফেয়ার সোসাইটি সবাই, অলোক কুড়ে, সুভাষচন্দ্র দত্ত, ডক্টর হরগোবিন্দ দোলই, শ্রীকান্ত কদম, তাপস পোড়েল, এ সবাই আছে আমার সঙ্গে সাহায্য করে। তো আমরা প্রফুল্ল বেরা, আমরা প্রত্যেক 3 মাস অন্তর কি 2 মাস অন্তর একটা করে উৎসব করি বীরসিংহ গ্রামে, এবং এই উৎসবে যোগদান করে সারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠন। আজকে এসেছিলাম সারা দিন ধরে আমরা অনুষ্ঠান করে, এটাই বলতে চাই যে পুজোর সময় আপনার এলাকায় দেখুন কোনো দুস্থ বাচ্চা বা দুস্থ মানুষ যদি তার নতুন জামাকাপড় না হয়ে থাকে, পারলে আপনার জামাকাপড় থেকে একটু কম করে তাকে একটা জামাকাপড় দিন, তবেই বিদ্যাসাগর মশাই বেঁচে থাকবেন আমাদের মননে, আমাদের চিন্তায়। এরভাবেই সমাজ গড়ি, ভালো থাকবেন। অমিতবাবুকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, কারণ উনি এইভাবে বীরসিংহকে পশ্চিমবঙ্গে, ভারতে সর্বত্রে বিদ্যাসাগরের এই কর্মকাণ্ডকে ছড়িয়ে দিচ্ছেন, তার জন্য আমরাও গর্বিত, এবং ওনার এই প্রচেষ্টা সার্থক হবে, আমরা ওনার পাশে আছি, সবসময় থাকবো, এই আশা রাখছি। জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর, জয় বিদ্যাসাগর।